নোকি, এটা হলো কিলেস রেডিয়ন। সো গাইস দেখো, এ দেখো আমি বাইক রেভ করছি, দেখতে পাচ্ছ তো? আর এ দেখো তার সাথে চাবি নেই, এ দেখো চাবি আমার হাতে। কিলেস, দিস ইজ দ্য ফার্স্ট কিলেস রেডিয়ন অফ ইন্ডিয়া। হে গাইস, দেখো ওয়েদার দেখো, চারিদিকে বৃষ্টি হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আমার মনে হয় একটু ইম্পর্টেন্টই হবে। টাইটেল দেখে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আজকে আমি কিলেস রেডিয়ন দেখো। অবশ্যই দেখো, আমার বাইকে চাবি নেই, চাবি ছাড়াই বাইক চালাচ্ছি। বাট কীভাবে চালাচ্ছি সেটা তোমাদের আমি একটু পরেই বলে দেবো। একটু ক্লিকবেট হয়ে গেছে টাইটেলটা, তোমরা কিছু মনে করো না। বাট এটা একটা প্রবলেম যেটা আমার রেডিয়নে দেখা গিয়েছে। এই প্রবলেমটা আমি অনেকের সাথে কথা বললাম, তারা বলছে যে হ্যাঁ, অনেকেরই এই সেম সমস্যা দেখা গিয়েছে। তা এটা একটা খুবই বাজে জিনিস, এটা যেটা আমার সাথে হয়েছে। এবং এই সমস্যাটা হলে অনেক রকম প্রবলেম হতে পারে, বাইক চুরি হয়ে যেতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তা আমি তোমাদের এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি যে ব্যাপারটা কী হয়েছে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে বাইক নিয়ে বেরিয়েছিলাম রাস্তায়। নর্মালি আমরা কী করি, বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যাই, আবার যখন যেখানে দাঁড়াই সেখানে গিয়ে চাবি বন্ধ করে স্টার্ট অফ করে দিই, চাবি বের করে নিই। তা গাড়ি স্টার্ট ছিল, আমি খেয়ালে খেয়ালে চাবিতে হাত দিয়েছি, চাবি খুলে চলে এসছে। অন অবস্থায়, এই যে এখন যেমন আছে ঠিক এই অবস্থায়, পজিশানটা এই অন পজিশানে আছে। এটা এরকম থাকলে অফ পজিশানে থাকে, কিন্তু এরকম থাকলে অন পজিশানে আছে। তাই অন পজিশানে থাকা অবস্থায় চাবি খুলে বেরিয়ে চলে এলো। লাকিলি আমি যদি ওইটা চাবি ধরে হয়তো খেয়ালে হাঁচকা টান মেরে চলে এসছে, চাবিটা যদি না টান মারতাম হয়তো বন্ধ করেই টান মারতাম, বুঝতেও পারতাম না। তো এবার কী হয়েছে, আমি মিস্ত্রির কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা প্রবলেমটা কী, আমার এই জায়গাটা এরকম হয়ে গেল কেন? তো ওরা বলছে যে কিছুই না, চাবিটা নাকি ক্ষয়ে গিয়েছে। এবার যে অ্যাকচুয়াল অরিজিনাল যে চাবি দেয় সেটা ক্ষয়ে গিয়েছে, আপনি যে এর সাথে স্পেয়ার একটা কী দেয়, অর্থাৎ একটা বাইকের সাথে দুটো চাবি থাকে, সেই সেকেন্ড চাবিটা ইউজ করে বাইক চালান, দেখুন চাবি খুলবে না। তখন আমি সেকেন্ড চাবিটা লাগিয়ে দেখলাম, তখন দেখলাম চাবি আর খুলছে না। তা এটা একটা খুবই বাজে সমস্যা। এই মনে করুন, আপনি জাস্ট কথার কথা বলছি, যে আপনি মনে করুন বাইক গিয়ারে অনেকে বাইক রাখে, আমি যেমন নিউট্রাল করে তবে বাইক স্ট্যান্ড করি, কিন্তু অনেকে গিয়ারে বাইক রাখে। এবার গিয়ারে বাইক রাখা অবস্থায় আপনি মনে করুন কোথাও দাঁড়ালেন, যে বাইকটা গিয়ার অবস্থায় আপনি ক্লাসটা ছেড়ে দিলেন, বাইক বন্ধ হয়ে গেল। এবার আপনি খেয়ালে খেয়ালে বন্ধ না করে যদি বাই চান্স ওই অবস্থায় চাবি উঠে চলে আসে আপনার হাতে, তা পরবর্তী যে কেউ চাইলে আপনার বাইক স্টার্ট করে ফেলতে পারবে। মানে এটা একটা বিশাল বড় সমস্যা। কথা যেটা সেটা হলো যে আমি টিভিএসের কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাই, যে এমন অদ্ভুত কোয়ালিটির চাবি দিয়েছে যে চাবি হয়ে গিয়েছে। ইভেন আমি অন্যান্যদের কাছে যাদের কাছ থেকে জানতে পেরেছি, তাদের ম্যাক্সিমামই টিভিএসের গাড়িতেই এই সমস্যাটা হয়েছে অনেকের। আর এটা মাত্র 14,000 কিলোমিটার চলেছে আমার এই বাইকটা, মাত্র 14,000 কিলোমিটারে এই অবস্থা, চাবি ক্ষয়ে গিয়েছে এবং এমনভাবেই ক্ষয়েছে যে স্লট থেকে বেরিয়ে চলে আসছে। তা আমি এই কোয়ালিটি ইস্যুটা নিয়েও একটু কথা বলতে চাই, যে টিভিএসের সব কিছু ভালো কিন্তু এই কোয়ালিটি ইস্যুগুলো আছে। আমি জানি না এই গাড়ির নর্মাল কী, এখন যে নতুন যে বাইকগুলো বেরোচ্ছে সবই ওয়েভ কী দিয়ে বেরোয়, যেমন রেডার অ্যাপ আছে সব কিছুতে ওয়েভ কী আছে। তাই এই ওয়েভ কীতে এই সমস্যাটা হয় কি না আমার জানা নেই, বাট আমার বাইকে সমস্যাটা হলো, তা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমি তোমাদের চাবিটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো গাইজ, এই হলো চাবির অবস্থা। এই চাবি ঢোকাচ্ছি, অন পজিশনে দিলাম, চাবি বেরিয়ে চলে এলো। এ কী অদ্ভুত ভাই। তো ওভারঅল টিভিএস খুব ভালো ব্র্যান্ড, ভালোভাবে নতুন নতুন বাইক করছে, প্রচুর ফিচারওয়ালা বাইক দিচ্ছে এবং বাইকগুলো যথেষ্ট ভালো। আমি যে রেডিয়ন চালাচ্ছি, 14,000 কিলোমিটার মাত্র হয়েছে,